ও গুড মর্নিং ফ্রেন্ড। তো আমরা চলে এসেছি একটা বাগানে, দেখতে পাচ্ছ এখানে যেহেতু যে ক্যাবেটগুলো দেখতে পাচ্ছ এটা যথেষ্ট বড় সাইজের ক্যাবেট। তো আমরা এত বড় ক্যাবেট প্রথমে দেখাচ্ছি, কারণ হচ্ছে এটা ভিডিও ফার্স্টে। তো আমরা সবার ফার্স্ট থেকে দেখাবো তোমাদের ছোট ছোট চারা থেকে, যেগুলো ছোট ছোট একটা চারা, যেগুলো ছোট ছোট বীজ থেকে যে চারাগুলো তৈরি করা হয়েছে জার্মিনেশন পদ্ধতিতে। চাষিরা নিজেরাই একটা ছোট জায়গায় সেটাকে চাষ করেছে। তো সেখান থেকে আমরা ভিডিও শুরু করব, ভিডিওটা তোমরা সঙ্গে থাকো, এতে অনেক কিছু দেখতে পাবে। আর একটা কথা, এখানে কোনো রকম কোনো এডিটিং, কোনো রকম কোনো ভিডিও কোনো এডিটিং নেই। এছাড়া কোনো রকম কোনো গ্রো অ্যাপের ভাবে ইউজ করে যে গ্রো করা হচ্ছে এমন কোনো না। যেটা দেখাবো সেটা পুরোপুরি রিয়েল হবে। এটা স্টেপ আমার বন্ধুদের ভালোবাসার জন্যই আমি এটা করতে সক্ষম হয়েছি। তো আমি সেরকমই চেষ্টা করব যে মোটামুটি যতটা সম্ভব, যতটা সম্ভব রিয়েল দেখানো যায়। আমরা যেখানে সাধারণত আজকের দিন এবার আজকের যে বড় ভিডিওটা বানাতে চলেছি, ভিডিওটা যথেষ্ট বড় হতে চলেছে। তো আমি এটা বলবো যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি, ওটা সত্যিই দেখতে দেখলে তোমরা সত্যিই আপ্লুত হবে। আর একটা কথা, ভিডিওটা কেউ সম্পূর্ণভাবে দেখবে হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু এখানে আমি 6টা থেকে 5টা চাষ দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও দেখানোর চেষ্টা করেছি একটা সুন্দর সুন্দর চাষ, যেটা ভিডিও লাস্টে তোমরা পেয়ে যাবে। ভিডিও লাস্টে যেটা হচ্ছে একটা তোমরা এক্সেপ্ট করতে পারবে না যে এ চাষটা এরকমভাবে হয়। আর সত্যি সেটা একটা সত্যি আশ্চর্যজনক চাষ, ওটাও তোমরা দেখো। আর একটা কথা, আমি এখানে যেহেতু মোটামুটি ছোট চারা থেকে বড় চারা করেছি, এর মধ্যে অনেক আছে, যেমন বাঁধাকপি, ফুলকপি, মুলটিও, সরি পটল, তারপরে বেগুন, এমনকি কমলা ফল। কমলা ফলটা কি আমরা জানি না, কিন্তু কমলা ফলটা তোমরা জানতে পারবে। আসলে ড্রাগন ফলের অপর নামই হচ্ছে কমলা ফল, সুতরাং সেটাও এখানে সেই ভিডিওটা এখানে পেয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদের এখানে একটা জিনিস দেখাচ্ছি, এখানে কিন্তু প্রত্যেকটা দুটো চারার মাঝখানে দেখতে পারো একটা করে চারা আছে। তো এই যে দুটো চারার মাঝে একটা করে চারা আছে, এটা হচ্ছে কিছুদিন আগেই এটা বসানো হয়েছে, সুতরাং ওই জন্য একটু তোমাদেরকে এটা দেখাচ্ছি। এটা আমার দেখানো হয়নি, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারো পুরোপুরি, এটা আমার দেখানো হয়নি, সুতরাং তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এটা সত্যি একটা খুব সুন্দর ভাবে করেছে, সুন্দর ক্যাপাসিটিতে। পুরো ভিডিওটা এরকম অনেক ফ্যাক্ট রয়েছে, যেখানে একটু বড় চারা আছে, একটু ছোট চারা আছে, ছোট থেকে বড়, জাস্ট ছোট চারা, তারপরে মাঝারি চারা, তারপরে বড় চারা, এরকমভাবে তোলার চেষ্টা করেছি। আর ছোট বিনস, যেগুলোকে কেউ কেউ কড়াইশুঁটি বুট বলা হয়ে থাকে, সেই বিনসেরও চাষ এখানে দেওয়া আছে। এছাড়া দেওয়া আছে পটল, মুলটিও, যেগুলো মোটামুটি একদম মাটির নিচে পোঁতা হয়, একটা ছোট একটা মূলের সাহায্যে কীভাবে চারা হচ্ছে সেটাও দেওয়া আছে। এছাড়া 2-3টে রকম অনিয়ন, পেঁয়াজ চাষ আছে। সুতরাং আর কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব খুব এনজয় করো, আর আমাদের সঙ্গে থেকো, আর এভাবে সাহায্য করে দাও। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকালেই বেরিয়ে পড়েছি মাঠে অপরূপ দৃশ্য দর্শন করানোর জন্যে, কারণ হচ্ছে মাঠে অনেক ছোট ছোট, আমি যেটা আগের দিন দেখলাম যে অনেক ছোট ছোট কিডস চারা আছে যেগুলো দেখতে অসাধারণ। তো আমি ভাবলাম যে এগুলো নিয়ে একটা ভিডিও বানাই, বন্ধুদের সামনে তুলে ধরা যাক কেমন দেখতে হয় গ্রামের চাষ সম্পর্কে, তাদেরকে একটু সচেতন করানোর জন্য। তো আমরা চলে এসেছি মাঠের পিলি বরাবর, চলতে শুরু করছি, যেখানে ছোট ছোট দানা থেকে জার্মিনেশনের পদ্ধতিতে চারা বের করা হয়, সেইগুলো আজকে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। তো সঙ্গে থাকো, আমরা চলে এসেছি যেখানে ছোট ছোট চারা রয়েছে, যেখান থেকে তুলে অন্য বড় জমিতে বসানো হয়। তো আর একটু পরে গিয়েই, ভিডিওটা একটু পরে গিয়েই সেগুলো তোমরা দেখতে পাবে কীভাবে ছোট ছোট চারা থেকে বড় চারা করা হয়েছে, এবং তার থেকে যে ফলগুলো এসছে সেগুলো তোমরা দেখতে পাবে। আমি যেটার ভিডিও এখন দেখাচ্ছি সেটা হচ্ছে বলা হয় কলিফ্লাওয়ার, ফুলকপি যাকে বলা হয়। দেখতেই পাচ্ছ যে চারা গাছের ভিতরে অনেক মোটামুটি ঘাস হয়ে গিয়েছে,
আমি যেটা শুনেছি যে এখান থেকে আর কোনো চারা নেওয়া হবে না, কারণ হচ্ছে এই গাছগুলো হচ্ছে গেছুড়ে গাছ হয়ে গেছে, যাকে গোদা বাংলা ভাষায় বলা হয়। কারণ এই গাছগুলোর হচ্ছে মানে অনেকটা লম্বা হয়ে গিয়েছে, তো লম্বা গাছে কপি হয় কিন্তু সেগুলো হচ্ছে যথেষ্ট ছোট হয় আর খুব একটা সুন্দরও হয় না, সুতরাং এগুলোকে বাদ দেওয়া হয়। তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খুব নমনীয়তা হয়ে গিয়েছে, খুব নরমও হয়ে গিয়েছে। আমি দেখাবো, শক্ত চারা সাধারণত বসানো হয়, এগুলো যথেষ্ট নরম, দেখতে পারো একটু হাত দিয়েই ভেঙে গিয়েছে। কিছু কিছু চারা নেওয়া যেতে পারে এখান থেকে, যেটা শুনলাম, যেমন এই একটা চারা নেওয়া যেতে পারে, এটা দেখতে পাচ্ছ যথেষ্ট বেশ সুন্দর চারা, মোটা আছে। এই চারাগুলো নেওয়া যেতে পারে, কিছু কিছু চারা নেওয়া হবে এখান থেকে। এটা একটা বিশেষ পদ্ধতিতে চাষ হয়, সেইটা আমি দেখানোর চেষ্টা করব, বৃষ্টি ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এই যে প্লাস্টিক আর যে ধনুক টাইপের যে একটা কঞ্চি কেটে দেওয়া আছে, এগুলোকে জাস্ট এই প্লাস্টিকটা এইভাবে টেনে দিলেই একটা ইগলু টাইপের হয়ে যায়, যেগুলোকে বরফের দেশে থাকে। তো ইগলু টাইপের হয়ে গেলে এর ভিতরে ঝড় বৃষ্টি কিংবা হাওয়া খুব সামান্য পরিমাণেই প্রবেশ করে, তো সূর্যের তাপ থেকে সমস্ত কিছু থেকে রক্ষা করার জন্যে চাষিরা এই পদ্ধতিটা ব্যবহার করে থাকে। হাওয়াও দিচ্ছে মাঠে খুব প্রচণ্ড পরিমাণে, দেখতে পাচ্ছ কত সুন্দর আমি হালকা টেনেছি, তাতেই দেখো একটা ইগলু টাইপের হয়ে গেল। আমি 5টা থেকে 6টা চাষ দেখাবো আজকে তোমাদের, তো ভিডিওটা একটু হয়তো বড় হবে, কিন্তু সঙ্গে থাকো, তোমরা গ্রামের জীবন সম্পর্কে, তাদের চাষ সম্পর্কে সমস্ত কিছুই দেখতে পাবে। এবারে যেটা আমি এনেছি সেটা হচ্ছে পাঞ্জন ট্রি, যারে বলা হয় লঙ্কা, তো আমি সেটা দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড পরিমাণে রোদ, সুতরাং নিজের ফুটেজ নিজেকেই দেখাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে যে ছোট ছোট চারা রয়েছে, এগুলো যথেষ্ট ছোট, বয়স বেশি দিন হবে না, 15 থেকে 20 দিন মতন হতে পারে। এগুলো একটা বিশেষ পদ্ধতিতে ব্যবহার করে এই দানাগুলো ফেলা হয়, যথেষ্ট কষ্টসাধ্য করে সেই কাজটা। কারণ হচ্ছে প্রত্যেকটা বীজ পোঁতার সময় এক একটা বীজ ছাড়িয়ে নেওয়া হয়, ছাড়িয়ে নেওয়ার পরে এক এক টিপ অন্তর ফেলে দেওয়া হয়, যথেষ্ট পাকা হাতের কাজ দিয়ে এইভাবেই রোয়া হয়। এটা দেখতে যতটাই সুন্দর লাগছে, এর পরের যেটা দেখাবো তার থেকে সেটা ততটাই সুন্দর, কিন্তু যথেষ্ট কষ্ট সাধ্যকর। দেখতে পারো কত সুন্দর, জাস্ট আনবিলিভেবল। প্রত্যেকটা কিন্তু লাইন বাই লাইন প্রত্যেকটা সমান, জাস্ট মনে হচ্ছে যেন স্কেল ধরে মেপে মেপে চারাগুলোকে রোপণ করা হয়েছে, কিন্তু না, দানা যখন ফেলা হয় তখনই একটা প্রত্যেকটা দানা ছাড়িয়ে ছাড়িয়ে এক একটা করে ফেলে দেওয়া হয়েছে। এর থেকে আমি একটু বড় ধরনের চারা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এই যে কপিটা দেখাচ্ছে এটা একটা নিউ কপি, এটা হচ্ছে হাইব্রিড প্রজাতির একটা কপি বলা হয়, যাকে বল কপি বলা হয়, কেউ কেউ বল কপিও বলে থাকে। তো এই কপিগুলো পুরোপুরি বলের মতন দেখতে হয়, তাই বল কপিও বলে স্থায়ী বাঙালিরা। তো এর থেকে আমি কিন্তু যে একটু বড় ধরনের দেখানোর চেষ্টা করবো, এটা কিন্তু এটা হচ্ছে একটু বড় ধরনের চারা, দেখতে পারো চারাটাকে, যথেষ্ট দেখেই মনে হচ্ছে খুব সুন্দর দেখতে। কিন্তু কপিগুলো, আমি শুনেছি যে কপিগুলো যথেষ্ট বড় আকৃতির হয়, কিন্তু স্বাদে অতটাও ভালো হয় না, দেখতে শুনতে খুব সুন্দরই হয়। এগুলোকে বিদেশি কপি বলা হয়, দেশি কপি ছোট ছোট হয় কিন্তু স্বাদে খুব সুন্দর হয়। এগুলো কিন্তু জাস্ট স্বাভাবিকভাবেই দানা ফেলে দেওয়া, কোনো রকম কোনো মাপচোক না লাগিয়েই ফেলে দেওয়া হয়েছে, জাস্ট এগুলো টেস্ট করার জন্য যে আমাদের সাইটে চারাটা হয় কি ভালো, কেমন কেমন ফসল দেয় সেইভাবেই। সুতরাং দেখতেই পাচ্ছ গোড়া সমান নাই, সম্পূর্ণ কিন্তু বিক্ষিপ্ত রয়েছে।
আচ্ছা, এখানে চারা তোলাও হচ্ছে, আমি সেই ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করব। এগুলো হচ্ছে একটু বড় মাপের চারা, জাস্ট এগুলোর বয়স হচ্ছে 1 মাসের কাছাকাছি হয়ে গিয়েছে, 1 মাস সম্পূর্ণ হয়নি। আমি শুনেছি কি 25 কি 26 ডের মতন হয়েছে। এগুলোকে কাঠি লঙ্কা বলা হয়, যেগুলো খুবই লম্বা লম্বা আর খুবই তীক্ষ্ণ ঝাল হয়। সেই লঙ্কায় আমি একটু জুম কোয়ালিটি করে দেখাচ্ছি, অরিজিনাল ছবি এটাই, যথেষ্ট পুরো একদম সবুজ। জাস্ট দেখলে দেখতেই থাকতে থাকতে হবে সারাদিন এভাবে। অনেক প্রচুর চারা আছে এখানে, এখানে যতটা চারা ভিডিওয়ে দেখা দিচ্ছে, এই চারাটা কম করে 10 কাঠায় রোয়া যাবে। আমাদের এখানে 10 কাঠা বলা হয়, 20 কাঠায় 1 বিঘা হয়। তো এগুলো যখন দেওয়া হয়, তখন এক একটা চারা থেকে আর একটা চারা কম করে 1 থেকে 1.5 হাত মতন দূরত্ব বসানো হয়। তো চারা তোলা হচ্ছে, সেইটা আমি দেখাবো তোমাদেরকে একটু। লঙ্কা চারা খুব সহজে মরে না, কারণ এগুলো হচ্ছে এদের কাণ্ড হয় খুবই শক্তশালী। তো মোটামুটি এদেরকে যখন তোলা হয়, তখন একটু অযত্নভাবে তুললেও কোনো অসুবিধে নেই, যেমনটা ক্যাবেট কিংবা কলিফ্লাওয়ার যেভাবে আস্তে আস্তে করে তুলতে হয় যাতে ভেঙে না যায়, ভেঙে গেলে সেগুলো আর হবে না, এটা তেমন কোনো ব্যাপার নেই। এটা জাস্ট জোরে তোলা যেতেই পারে, কোনো অসুবিধে নেই। এদের মূলটা খুবই শক্তশালী হয়। তো সবার প্রথমে একটু জল দিয়ে একটু ভিজিয়ে নেওয়া হয়, যাতে মাটিটা নরম হয়ে গেলে সহজে তোলা যেতে পারে। সে চিত্র দেখাবো জল দেওয়ার জন্য আধুনিক পদ্ধতিতে। আমি ভিতরটা জাস্ট দেখাচ্ছি, মাটিটা যথেষ্ট শক্ত হয়ে রয়েছে, উপরে একটা স্পট পড়ে রয়েছে। একটা চারা তুলতে গেলে কিন্তু ওটা গোড়া থেকে কেটে আসতে পারে, সুতরাং একটু জল দিয়ে নরম করে নেওয়া হয়। ওই সাইডে কিছু চারা ছোট হয়ে রয়েছে আর কালারটা একটু ডিসকালার হয়ে রয়েছে, যেটা শুনেছি ওখানে মোটামুটি সঠিকভাবে রোদ্দুর জল কিংবা হাওয়া থেকে বাঁচাতে পারেনি, হালকা লেগে গিয়েছে তাই ওরকম হয়ে গিয়েছে। তাহলে বুঝতেই পারছো একটা ছোট চারা মানুষ করা কতটাই কঠিন হতে পারে, সামান্য ডিসপুটের জন্যই দেখো কিরকম অবস্থা। ডিস্টেন্সটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে কোপাটা দেখতে পাচ্ছ, এর উপরেই কিন্তু দেওয়া হয় ওই প্লাস্টিকটা, আর সেটা একদম পুরো ইগলুর মতনই লাগে। এগুলো যথেষ্ট শক্তশালী হয় হাওয়া বৃষ্টি রোদ থেকে রক্ষা করার জন্য, এর থেকে আর কোনো সুবিধা হতেই পারে না, বিশেষ করে ফাঁকা মাঠ যুক্ত এলাকায়। তো আমি তো বারবার এসে শুধু এই এই জায়গাটাই এসে দেখে দেখিয়ে যাচ্ছি তোমাদের, এটা কিন্তু একটা ইউনিক, এটা একটা ইউনিক ফসল। এই কপিটা হয়তো ইউনিক নয়, কিন্তু এই চারাটা ইউনিক, কারণ এই চারা খুব কম পাওয়া যায়, খুব কম। এটা হচ্ছে সম্পূর্ণ বিদেশি একটা প্রোডাক্ট, তো ওই জন্যে আমি বারবার দেখাচ্ছি, এর পাতা দেখলেই বুঝতে পারবে। এবার এই ধারের এনেছি, ধারেরটা দেখতে পারো কত ছোট ছোট, দেখো। চাষিরা সত্যি দেশের শান হয়, কারণ ওদের এত কঠোর মেহনতের পরেই আমরা আজকের এত সুন্দর সুন্দর শাকসবজি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমে এগুলোকে নরম করে নেওয়া হচ্ছে মাটিটাকে, তারপরে চারাগুলোকে তোলা হয়। এখানকার চারা এখানকার চারা যথেষ্ট ডিস্টেন্স আছে। এটা একটা জমির মাথায় সামান্য কিছু অংশ জুড়েই রোয়া হয়েছে, আমি সেটাও তোমাদের দেখাবো। এই চারাটা সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ। আমি তো ভাবছি যাওয়ার সময় এখান থেকে কিছু নিয়ে যাবো আজকের। তো আমি এখানে এই জমির একটা অংশ জুড়ে করা হয়েছে, তো আমি জমিটা পুরোপুরি তোমাদের দেখাবো কতটা এরিয়া দূরে এটা চাষ করা হচ্ছে। এই প্লাস্টিকটা এভাবে ঠিক দেওয়া হয়,
ইগলুর মতন করে দেওয়া হয় জাস্ট টেনে। এটা কিন্তু কোনো ভিডিওই বলবে না, কিন্তু আমি জাস্ট গ্রামের পুরোপুরি মাঠের চাষিদের পুরো দৃশ্যটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি অবশ্য পারমিশন নিয়ে নিয়েছি। এবারে পুরো দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই কপিগুলো এইভাবেই চাষ করে মানে এতটা বড় হয়ে গিয়েছে, এটা আবার দানা ফেলা হয়েছে ছোট। তো এ নিয়ে ভিডিও রয়েছে, পরে তোমরা দেখবে অবশ্যই, এর পরে দেখবে। দেখতে পাচ্ছ পাশে একটা ফুল বাগান আছে, এ নিয়েও ভিডিও আছে, ফুল আছে, কপি আছে, একটা ইউনিক ফল আছে যেটাকে ড্রাগন ফল বলা হয়, সে ফলেও ভিডিও আছে, দেখে নিও। ঠিক তো, হ্যালো ফ্রেন্ড, আজ একটা নতুন একটা খুব বেনিফিশিয়াল একটা জিনিস নিয়ে তোমাদের সাথে এসেছি। এটাকে বলা হয় বুট, যা কেউ কেউ মটরশুঁটি বলা হয়, কেউ কেউ আবার ছোটো বিনসও বলে। তো এটা হচ্ছে যথেষ্ট একটা উপকারী ফসল, আমরা সবাই জানি। তো এ সম্পর্কে আজকে কিছু বলার চেষ্টা করব। এই যে বিনসগুলো দেখছো, এগুলো হচ্ছে বীজ যারে বলা হয়, এগুলো কিন্তু মেডিসিন দেওয়া, ওই জন্য নীল কালারে। আর এগুলো সম্পূর্ণভাবে জলে ভিজানো হয়েছে, জলে ভিজিয়ে রাখা হয়েছে, প্রায় 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হয়, যেটা শুনলাম চাষিদের কাছ থেকে। এর প্যাকেটটা দেখতে পাচ্ছ, এর এক একটা প্যাকেটের দামও যথেষ্টই বেশি, প্রায় 250, কিন্তু 250 নেয় না, নেয় না, 200 মতন নেয়। তো এটা একটা প্রজাতির বিনস যারে বলা হয়, এখানে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে জাপানি টেন যারে বলা হয়, এই প্রজাতিটা হচ্ছে। তো আমরা এটা রোয়া, আর আমাদের এখানে সমস্তই এই বিনসই রোয়। তো আমরা দেখব এটা রোয়ার পরে কেমন গাছ, কেমন কি হয়, সঙ্গে থাকো, দেখানোর চেষ্টা করব। এগুলো কিন্তু নরম যথেষ্ট, চাপ দিলেই কিন্তু সমস্তটাই ভেঙে যাবে, জাস্ট দেখানোর চেষ্টা করব। আমি যাচ্ছি আস্তে আস্তে, যেখানে রোয়া হচ্ছে, এই জমিতে রোয়া হচ্ছে, এইগুলো হচ্ছে এরমভাবে পিলি টানা হয়েছে আমাদের ছোট একটা ধারালো অস্ত্র দিয়ে, সেটা হচ্ছে এভাবে টেনে দেখানো হয়েছে, সেই অস্ত্রটাও আমি দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ যে মোটামুটি একটা দাগ কেটে দেওয়া হয়েছে, ওর ভিতরে বিনসগুলো দেওয়া হবে, দেওয়ার পরে ওগুলোকে এবারে মাটি চাপা দেওয়া হবে। তো সে ভিডিও আমি দেখানোর চেষ্টা করব। এই যে বিনস বিনস ফেলছে, দেখতে পাচ্ছ কীরকমভাবে এক একটা করে এক একটা বিনস, পরে এক একটা বিনস দিচ্ছে, 4 আঙুলের ডিফারেন্স জাস্ট। এগুলো গাছগুলো খুব ছোট ছোট হয় আর যথেষ্ট ঝাঁকড়া নয়, সুতরাং 4 আঙুল বসানো গেলেই ওটাই ঠিক হবে, ওটাই আমরা দেখছি। দেখতে পাচ্ছ ফার্মার বিনস রুয়ে যাচ্ছে কীরকমভাবে, জাস্ট 4 আঙুল, কি স্পিড দেখো। জাস্ট 4 আঙুলের ডিফারেন্স বিনস রুয়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। সঙ্গে থাকো এরকম অ্যামেজিং ভিডিও দেখার জন্য, চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখানোর আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, যেহেতু ভিডিওটা চাষিদেরকে নিয়ে, সুতরাং তাদের কথা মতোই চলতে হবে আমাকে। জাস্ট রোয়ার স্পিডটা দেখো, যথেষ্ট স্পিড, এখানে অনেকগুলো বিনস একসাথে নিয়ে নেওয়া হয়েছে, নেওয়ার পরে এইভাবে রুয়ে যাওয়া হচ্ছে। খুব সুন্দর, খুব। এবারে আমি জমিটাকে দেখানোর চেষ্টা করব, এভাবে করা হয়েছে না, ও আঁকড়া দেওয়া হয়েছে যারে বলা হয়, দেখতে পাচ্ছ ওই যে টানা হচ্ছে এইভাবে হচ্ছে। এবার এর মাঝখানে বিনসগুলো রোয়া হচ্ছে, সুতরাং টানাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা খুব সুন্দর অস্ত্র, এই অস্ত্রটা আমি দেখাবো। বলে না গ্রামের চাষিদের মাথায় যা বুদ্ধি, বড় বড় টেকনিক্যাল সায়েন্সের মাথায় সেরকম বুদ্ধি নেই। তো দেখতে থাকো, অস্ত্রটা কিন্তু কোনো আবিষ্কারের কিছু নেই, জাস্ট কিন্তু এটা গ্রামের চাষিরা সুবিধার্থেই কিন্তু এটা বানিয়েছে,
যথেষ্ট হেল্পফুল অস্ত্র যেটা দেখতে বুঝতে পারছি। খুব সুন্দর। এবার একটি বিন্সগুলো রোয়া হচ্ছে ওই লাইন বরাবর ধরে ধরে, দেখতে পাচ্ছ এক একটা বিন্স রোয়া হচ্ছে। তার পরে হচ্ছে জাস্ট 4 আঙুলের ডিফারেন্স, কত স্পিড দেখো। দুনিয়ায় যদি চাষি না থাকতো তাহলে ভাবছি কি হতো। জাস্ট স্পিড, আমি তো শক হয়ে গেছিলাম জাস্ট এরকম স্পিড দেখে। তুমি ভিডিওতে হয়তো খুব স্লো দেখাচ্ছে, বাট এটা যথেষ্ট স্পিডে কাজটা করছে। আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে কিরকম ভাবে পড়েছে দেখো। প্রত্যেকটা সমান, প্রত্যেকটাই সমানভাবে দেওয়া পড়ছে, কোনোটা ছোট নয় কোনোটা বড় নয়। আর যেখানে একটা খারাপ বিনস পড়ে যাচ্ছে, বিনসের দানা পড়ে যাচ্ছে, সেখানে আবার একটা নতুন বিনসের দানা দেওয়া হচ্ছে। জাস্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা শীতকালীন ফসল, সুতরাং শীতকাল মানে এখনো সম্পূর্ণভাবে আসেনি, জাস্ট শীতের ছোঁয়া এসে গিয়েছে, তখন থেকেই এটা রোয়া শুরু হয়েছে। আমি তো স্পিড দেখে তো শুধু ভিডিও করতেই রইলাম, করতেই রইলাম, বাট এত স্পিড। হাতে একসাথে 8টা কি 10টা নেওয়া হচ্ছে, নেওয়ার পরে জাস্ট পিলি বরাবর জাস্ট টাচ করে দেওয়া হচ্ছে, টাচ করে ফেলে দিয়ে চলে যাচ্ছে। আর কাজগুলো করছে খুবই স্পিডে, কারণ এই বিনসটা চাষ হচ্ছে প্রায় 10 কাঠার উপর জমিতে, আর এই গাছগুলো বড় হতে সময় নেয় 1 থেকে 2 মাস মতন। দেখতে পাচ্ছ পাশের জলের নালাও আছে। আমি ভিডিওটা ভালো করার জন্য চেষ্টা করবো, যথেষ্ট রোদের চাপ। আমি ওরা চাষিরা কিভাবে রয়েছে আমি কিছু বুঝতেই পারছি না। একটা পিঁড়ি বসাচ্ছে, সেই পিঁড়িটাকে আমি দেখাচ্ছি, তারপরে একটা দেখবো পাশে দেখতে পাচ্ছি জলের নালা, নিকাশি নালা আছে। এবারে এবং হচ্ছে এভাবে বোঝানো হচ্ছে, বোঝানোর টেকনিকটা দেখো, জাস্ট পা দিয়ে এভাবে সমান করে দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে। বিন্স ফেলাচ্ছে, বিন্সের ওপরে জাস্ট এভাবে পা দিয়ে দুপাশের মাটিগুলো দিয়ে গুঁজে দেওয়া হচ্ছে। ফ্রেন্ড, জমিটাকে দেখলে তোমরা বুঝতেই পারো না যে এখানে বিনস রোয়া হয়েছে, জাস্ট এত সুন্দর, এত অ্যামেজিং, এত নিখুঁতভাবে কাজ হচ্ছে। এটাকে বিনস বোনা বলা হয়, সরি এটা বিনস রোয়া বলা হয়। বোনা অর্থাৎ সেখানে আর অনেকটা বিনস লাগে, সেখানে সরিয়ে দেওয়া হয়। সুতরাং কিছু বিনস তো পাখি কিংবা অন্যান্য প্রাণী খেয়ে নেয়, আর কিছু বিনস তো হয়ে যায় চারা। এই যে চারাটা আমি দেখানোর চেষ্টা করব, এরকমভাবে চারা হবে, দেখেছো এই যে ছোট ছোট চারা ফুটতে চলেছে। একটু দেখাচ্ছি ভালো করে জুম দেখিয়ে, ছোট ছোট দেখো লাইন বাই লাইন, একটাও দানা মিস নেই। চাষিরা সবার প্রথমে ওটা হচ্ছে বেছে বাদ দিয়ে নেয় যে কোনগুলো হতে পারে আর কোনগুলো না হতে পারে। তোমরা দেখতে পাচ্ছো যে প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটাই চারা হয়েছে, প্রত্যেকটাই। এবারে আর কিছুদিন পরে আমি যেটা শুনলাম, চারাগুলো হলো 1 বেগত মতন হলে তারপরে জল দেওয়া হবে, আর ফল ফুল আসতে এক কম করে 1 থেকে 1.5 মাস মতন সময় নেয়, আর ফসল দেয় 1/2 মাস মতন, 15-20 দিন। কিংবা তুমি হচ্ছে ফসল ভাঙতেও পারবে 2 থেকে 3 বার। যথেষ্ট একটা লাভদায়ক চাষ এখানে চাষ করা হচ্ছে। এটা তোমাকে একবার ভিডিওটা আমি বড় করে দেখানোর চেষ্টা করবো, দেখছো সব বিনস চাষ সব, এটা কিন্তু পুরোটাই বিনসের জমি। কতগুলো কতটা অনেকটাই চাষ রয়েছে এ মাঠে ফেরায়। এবারে আমি সেই অস্ত্রটাকে দেখাবো, সেই চাষিদের আবিষ্কারের সেই অস্ত্রটা। জাস্ট এটা দেখো, তোমার অতিরিক্ত গাছটা ছোট ওই জন্য খুব এভাবেই বয়ে যাচ্ছে। অস্ত্রটাকে আমি দেখানোর চেষ্টা করবো,
এই যে অস্ত্রটা, অস্ত্রটা হচ্ছে একটা বাঁশের মাথায় একটা ধারালো ফালা টাইপের কিছু একটা লাগানো হয়েছে, যথেষ্ট অ্যাট্রাকটিভ অস্ত্র, কিন্তু যথেষ্ট ধারও আছে। বন্ধুরা, যে মোটামুটি ছোট দানা থেকে, বীজ থেকে ছোট চারা কীভাবে রোয়া সমস্ত কিছু দেখানোর পরে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি গাছটা যখন সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে, গাছটা ফল আসতে শুরু করবে, আর সেই ফলগুলো দেখতে ঠিক এরকম হবে। তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট এক একটা গাছে যথেষ্ট প্রচুর পরিমাণে বুট আছে, যে শর্ট বিনস, গুলো সত্যি এরকমই দেখতে হয়। দেখো আমি কাছে করছি, দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এটা আমি অনেকটা দিন পরে এটা আমি তুলেছি, তোলার পরে তারপরে অ্যাডজাস্ট করে ভিডিওটা বানিয়েছি। দেখতে পাচ্ছ এক একটা বোঁটায় দুটো করেই হয়, কিংবা কোনো কোনোতে একটা হয়, আবার কোনো কোনো বোঁটায় চারটে করেও ছোট বিনস দেখা যায়। আমি পুরো বাগানটা দেখানোর চেষ্টা করবো, যদি কিছু ইউনিক জিনিস চোখে পড়ে, যে এক একটা বোঁটায় চারটে আছে। এখানে একটু দেখতে পারো, এক একটা একটা বোঁটায় কিন্তু চারটে আছে, এই যে এই বোঁটাটায় চারটে আছে। অ্যামেজিং! জাস্ট এগুলো যদি মোটামুটি দানা, তো রোয়াটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, যদি বোনা হতো তো বোনাগুলো সম্পূর্ণ আলাদাভাবে, সেগুলো বিক্ষিপ্তভাবে থাকতো, এখানে একটা, ওখানে একটা, এখানে একটা, ওখানে একটা থাকতো। এগুলো মাঝখানে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে গাছ মরে যাওয়ার ফলে ওই গ্যাপটা সৃষ্টি হয়েছে। আর যদি এটাগুলো যদি বোনা হতো তাহলে মোটামুটি এত গ্যাপ থাকতো না, জাস্ট এখানে এক ছোপড়া, ওখানে এক ছোপড়া, এরকম হিসাবে গাছটা হতো। আমি কাছে আনছি তোমাদেরকে, ওই যে প্রত্যেকটা বোঁটায় দুটো, একটা আগে একটা পরে, ওপরের গুলো এখন কচি আছে আর নিচের গুলো মোটা হয়ে গিয়েছে, সম্পূর্ণ কাটা যাবে, এবার থেকে ব্লেড দিয়ে কাটা হয়। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে নিয়ে এসেছি, তোমাদের সামনে নিয়ে এসেছি একটা খুব সুন্দর বিউটিফুল একটা বাগান, যেটাকে বলা হয় ফুল বাগান, গাঁদা ফুল। একে আমাদের এখানে অনেকেই গাঁদা ফুল বলে, অনেকেই আবার গোলগাপ্পা ফুলও বলে। ফুলটা সত্যিই গোলগাপ্পা, কারণ ফুলের ডিজাইনটা তুমি দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। আমি দেখানোর চেষ্টা করবো সেগুলো। এই গাছগুলো হচ্ছে খুবই এখন ছোট, এখনও সম্পূর্ণভাবে কুঁড়ি আসেনি, কিছু কিছু কুঁড়ি এসছে, যেগুলো এসছে সেইগুলো নিয়েই আমি তোমাদেরকে দেখাবো। আর মাঝে সাঝে দেখতে পাচ্ছ দু একটা অন্য গাছ দেখতে পাচ্ছ, যেহেতু এটা একটা কপি গাছ ছিল, কপি বাগান ছিল, সেটাকে নষ্ট হয়ে যাওয়ার পরে ফুল বাগান করা হয়েছে। জমিটা দেখতে পাচ্ছ খুব একটা এরিয়া নয়, কিন্তু ভিডিওতে অনেকটাই লাগছে, কিন্তু এটা 7 থেকে 8 কাঠা মতনই হবে। তো এসো দেখা যাক, কুঁড়িটা দেখো, জাস্ট দেখো কি সুন্দর, কতটা সুন্দর হতে পারে এই ফুলটা। এই ফুলের দুটো প্রজাতি আছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে হলুদ। হলুদটা এই সিজনে হয় না, সুতরাং আমি লালটা নিয়েই ভিডিও করছি, আর হলুদটা এলে আমি ভিডিও দিয়ে দেবো। ফুলটা তোমাকে দেখানোর চেষ্টা করব। এই ফুলটা কিন্তু যথেষ্ট বড়, কিন্তু তাও সম্পূর্ণভাবে ফুলে ওঠেনি, কারণ এই ফুলটা যখন ফুলবে তখন সত্যিই একটা খুব বড় আকার ধারণ করে। এটা এই গাঁদা ফুলটি, তো দেখাবো বাগানটা। বাগানের প্রত্যেক পিলি এর অন্তর 1 থেকে 2 হাত করে গ্যাপ আছে, আর যথেষ্ট মোটামুটি উঁচু করেই গাছটা বসানো হয়েছে, কারণ এই গাছটা জল ধারণ ক্ষমতা খুবই কম, জল সহ্য করতে পারে না, একটু বেশি জলের মাত্রা হয়ে গেলে গাছটা মরেও যায়। তো আমি দেখানোর চেষ্টা করছি, গাছটা খুব ছোট এই গাছটা, আমি যেটা শুনলাম চাষিদের কাছ থেকে গাছটার বয়স হচ্ছে 2 মাস মতন, আর ফুল দেয় সম্পূর্ণ
3 মাসের কাছাকাছি গিয়ে ফুল দেয়। ফুল হয় 1 থেকে 2 মাস মতন, সেটা ট্রিটমেন্টের উপর নির্ভর করে। তো পিলিটা দেখতে পাচ্ছ, জল খুব একটা জল দেয় না এই গাছগুলোয়। তো আমি চাষির থাকলে তার কাছে অবশ্যই তোমার তার সামনে দেখা করাতাম, কিন্তু নেই। আর আমি এর থেকে বড় গাছগুলো যেগুলো পরিপূর্ণ গাছ সেই গাছগুলো দেখানোর চেষ্টা করব। 20টা এখন যথেষ্ট ছোট, অনেকগুলো 20 রয়েছে। তো আমরা একটু এগিয়ে দেখি, আর এই যে ফুলটা, ফুলটা দেখো এখনো কিন্তু মাঝখানে যথেষ্ট টাইট হয়ে আছে। ফুলটা পুরোপুরি ছেড়ে দেবে তবেই বড় বড় হবে। তো এই ফুলটা ফুটতে 3 থেকে 4 দিন সময় নেয়। এটা আমি এসেছি একটা পরিপূর্ণ একটা ফুল বাগানে, যেখানে সম্পূর্ণ ফুলটা ফুটে গিয়েছে। আর আমি যেটা শুনলাম যে এখান থেকে, আজকের এই বাগান থেকে 2 থেকে 3টে বড় বড় বস্তা, যারে বলা হয় ভরি, সেই ভরে নেওয়া হয়েছে। তাও দেখো কত পরিমাণে 20 আর কতগুলো ফুল হয়ে রয়েছে। আর এটা দেখতে জাস্ট জাস্ট অমায়িক, তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। এত সুন্দর একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইনের ফুল ভিডিও করতে সত্যি। তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু যতটা সম্ভব ততটাই দেখাতে পারছি। বাগানটা দেখতে পাচ্ছ, এটা লম্বায় বলে এতটা লাগছে, কিন্তু এটা 5 থেকে 6 কাঠা মতনই হবে। খুব সুন্দর একটা গাছ, গাছগুলো পুরোপুরি একদম সবুজ। আর ফুলের গাছে যেমন ট্রিটমেন্ট হয়, সার তেল টেল খুব একটা তো লাগে না, তেল কিংবা সার খুব একটা দিতে লাগে না। তো অল্প এতেই খুব একটা বেনিফিশিয়াল চাষ এটা। আর এটার মূল্য আমাদের এখানে যথেষ্টই বেশি, আমাদের এখানে কেন সব জায়গায় এটা নিত্য প্রয়োজনীয়, সব কাজেই লাগে। আমি যেহেতু আগে কপির ছোট চারা দেখিয়েছি, এটা হচ্ছে ক্যাবেট বল হয়, কেউ বাঁধাকপি বল হয় বাংলাতে। তো এটা এখন যেহেতু খুবই ছোট চারা, এটা 10 থেকে 15 দিনের চারা, দুটো কপির মাঝখানে লঙ্কার চারা বসিয়েছে চাষিটি। এভাবে দেওয়া হয়, লঙ্কার চারা দেওয়া হয়, কিংবা মাঝখানে অন্য যে কোনো চারাই দেওয়া যেতে পারে, পেঁয়াজ দিতে পারে, এরকম অনেক কিছুই দিতে পারে। তো এটা হচ্ছে আজকেরই বসিয়েছে, ওই জন্যই আমি তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। আর দুটো কপির চারা মাঝখানে যে লঙ্কা দেওয়া হয়েছে, লঙ্কাটা হচ্ছে কাঠি লঙ্কা বলা হয়। এটা গাছটা খুবই ছোট এখন, দেখতে গাছটা যতটা মোটামুটি আকর্ষণীয় না, লঙ্কাগুলো তার থেকে বেশি কষ্টকর হয়, খুবই ঝাল হয় লঙ্কাগুলো, লম্বা লম্বা হয় বেশ। দুটো কপির চারার মাঝখানে 1 হাত মতন ডিফারেন্স থাকে। আমি আর একটা বাগানে নিয়ে এসেছি, এটা হচ্ছে বল কপি বলা হয়, কিংবা ওল কপিও বলা যেতে পারে। কপিটা এখন যথেষ্ট ছোট আছে, গাছটার বয়স হয়েছে 1 মাস মতন। আর পাশে দেখতে পাচ্ছে একটু বড় সাইজের, মানে এইটা বাঁধাকপিটার বয়স হচ্ছে, এটা হচ্ছে 1.5 মাস মতন হবে, 2 মাসের মধ্যে কি 2 মাসের হয়তো 2-5 দিন থাকতে কপি সম্পূর্ণভাবে কাটার জন্য উপযুক্ত হয়ে যায়। বাগানটা দেখানোর চেষ্টা করবো একবার। কপিটা দেখছো, আমি আস্তে আস্তে দেখাচ্ছি প্রত্যেক কপি। এবারে ওই যে 2 হাতের গ্যাপটা, ওটা কপিটা বড় হলে গ্যাপটা ধরে ফেলবে, তখন আমি চেষ্টা করবো তোমাদের আর একবার ভিডিও করে দেখানোর, যে কপিগুলো মানে এত সুন্দর হয়ে বড় হয়ে এত সুন্দর লাগবে, যাতে মানে জমির মাটি দেখা যাবে না, এত সুন্দর হয়, সত্যি দেখতে খুবই একটা আকর্ষণীয় লাগছে। আমি আর একটু আগে গিয়ে দেখাবো, দেখানোর চেষ্টা করব। এগুলোর মাঝখানে আছে অনেক ছোট ছোট গাছ আছে, কিংবা যে গাছগুলো মরে যায় তার পরিবর্তে ছোট গাছ বসিয়ে দেওয়া হয়, সুতরাং আগের গাছগুলো একটু বড় হয়ে যায়। এই একটা বল কপি পেয়েছি, এই কপিগুলো দেখছো এগুলো একটু মোটামুটি পোকা লেগে গিয়েছে গাছটা হালকা, এখনও কপিটা টাইট হয়নি, ওই পাতাই হচ্ছে লাস্ট পাতা, এরপরেই হয়তো টাইট হবে। এইটা একটু হালকা বেঁধেছে, একটু টাইট মতন হয়েছে, মানে ওটা হয়তো আর 15 থেকে 20 দিন পরে হয়তো কাটা যেতে পারে। আমি দেখবো আরও, এই একটা বল কপি আছে, মাঝে মাঝে একটা দুটো বল কপি দেওয়া আছে, এ কপিটাও এখন বাঁধেনি, একটু নরম আছে, কিন্তু এটাও বাঁধার টাইম হয়েছে। আর পাতাগুলো আর ঝুলিয়ে যাবে না,
এবারে পাতাগুলো আস্তে আস্তে টাইট হয়ে বলের মতন আকার ধারণ করবে। এ কপিগুলো ওয়েট হয় খুবই, তো এক একটা কপি হয়তো 2 কিলো কিংবা 1.5 কিলো মতন হতে পারে। কপিগুলো যথেষ্ট স্বাদের হয়। জল দেওয়া হচ্ছে বাগানটাতে, আমি জল দিচ্ছি, আর সেই সময় এসেছি তোমাদেরকে সামনে ভিডিওটা করার জন্যে। দেখতে পাচ্ছ এ কপিটার জল ধারণ ক্ষমতা একটু লাগে, জল একটু বেশিই লাগে, যেহেতু এখনও মাটি জল দাগ রয়েছে, মানে কিছুদিন আগেই জল দিয়েছে, তার উপর আবার জল দেওয়া হচ্ছে, মানে জল ধারণ ক্ষমতা একটু বেশি। এটা একদম একটা ছোট চারা, কত সুন্দর একটা বাচ্চা চারা, খুব সুন্দর লাগছে। ভিডিও কপি এভাবে বাগানে ভিডিও করতে খুবই সুন্দর লাগছে। এটাও দেখো, এটা হচ্ছে পুরো কিছুদিনের আর কি পুরনো চারা, নতুন চারা মিলিয়ে দেখো কোনটা, বুঝতে পারবে তোমরাও যে এটা আগে বসানো এটা পরে বসানো। সুতরাং কপিটাও আগে পরে এইভাবে উঠবে। এটা প্রত্যেকটা পিলির মাঝখানে 1 বেগতের ডিস্টেন্স থাকে, কারণ এই কপিগুলো তো পাতাটা মানে একটু গোল টাইপের হয়, সুতরাং বেশি জায়গা নেয় না। তো এক একটা পিলিতে হয়তো 10টা কি 12টা করে কপি আছে। আমি ধার দিয়ে একবার দেখানোর চেষ্টা করবো। যথেষ্ট খুবই সুন্দর লাগছে। চাষির হয়তো মালিক, জমির মালিকটা এখানে থাকলে থাকে, আমি জিজ্ঞাসা করার চেষ্টা করতাম। তো মালিক যেহেতু এখানে নেই, তো এখানে একটা গাছের একটু অসুবিধা দেখলাম, তাই দেখছি পাতাটা দেখো কত সুন্দর, দেখো পিছনে একটু পোকা আছে একটা। আচ্ছা আচ্ছা, এই পোকাটার জন্যই হচ্ছে গাছের মালিকের কাছে হয়তো বলে দিতে পারতাম যে ওই পোকাগুলোই হচ্ছে পাতাগুলোর এরকম অবস্থা করেছে। পাতাগুলো দেখছো কিরকম, মোটামুটি অনেকটা, কত সুন্দর একটা পাতা থাকে, আর এই পাতাগুলো হচ্ছে পোকার জন্যই পাতাগুলো এরকম অবস্থা করে দিয়েছে। ব্যাট পোকা ফ্রেন্ডস, তোমাদেরকে নিয়ে এসেছি একটা মূল টিউব আর অনিয়ন বাগানে, অর্থাৎ পটল আর পেঁয়াজ বাগানে, যেখানে হচ্ছে পটল বাগান কিন্তু তার মাঝখানে পেঁয়াজ বসানো হয়েছে। তো আমি দেখাবো সেটা কীভাবে বসানো হয়েছে, চেষ্টা করব। আচ্ছা, এই যে পেঁয়াজ গাছ দেখতে পাচ্ছ, যে মোটামুটি পেঁয়াজ থেকে সবে কলি বের হওয়া শুরু করেছে। পেঁয়াজ, সত্যি পেঁয়াজ পোঁতা যাকে বলে, দেখা যাচ্ছে যে 4 আঙুল অন্তর অন্তর পেঁয়াজ বসানো। আচ্ছা, খুব সুন্দর দেখতে লাগছে একটা পেঁয়াজ, বাট এটাকে আমি তুলে দেখবো, যে এখন এর মুখ থেকে কলা ছুটিনি, তুলে দেখবো যে এর কলা এসছে কি। হ্যাঁ, এই দেখো, দেখেছো কত পরিমাণে কলা রয়েছে। দেখো পেঁয়াজ সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যেই কলা বেরিয়ে যায়, তো এটা যদি আমি এভাবে দুভাগে ভাগ করে দিই, তো দুভাগের মধ্যে ও ভাগটাও চারা হবে, এ ভাগটাও হবে, কারণ হচ্ছে পেঁয়াজ হচ্ছে বহুভুজী মূল দেখা যায়। সুতরাং দেখো ওটাও কলা আছে, তো ওটা আমি যদি পাশে বসিয়ে দেই ওটাও অবশ্যই হবে। এগুলো হচ্ছে কলি পেঁয়াজ, এগুলো কিন্তু বাড়ির মতন ইউজ যে খাওয়া যায় তেমনটা নয়, এর থেকে প্রচুর পরিমাণে কলি ওঠে এই পেঁয়াজগুলো, তাই এগুলোকে কলি পেঁয়াজ বলা হয়। তো আমরা দেখব, এটা হচ্ছে পটলের লাইন, কিন্তু আমরা পেঁয়াজের লাইন ধরে দেখতে যাব, যদি কোথাও কিছু পেঁয়াজ ধরো যেগুলো এখনও কলা বেরোয়নি, এগুলো কিন্তু 3 দিন বয়স, 3 দিনের মধ্যেই কিন্তু পেঁয়াজ এরকম হয়ে গিয়েছে। হচ্ছে পেঁয়াজের গ্রো খুব স্পিড হয়, তো ওটা মোটামুটি যেদিনকে বসানো হয় তার পরের দিনই কলা বেরিয়ে যায়। তো আর এগুলো হচ্ছে পটলের পিলি আছে, দুপাশে দুটো হচ্ছে তোমার পেঁয়াজের পিলি, মাঝখানে হচ্ছে পটলের পিলি আছে, মানে পটলের লতিগুলো বসানো আছে, যেগুলোকে পটল গাছও কেউ বলা হয়। তো আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে হচ্ছে, এটা হচ্ছে পেঁয়াজের পিলি 1 নম্বর, ওটা হচ্ছে পেঁয়াজের পিলি, আর এই যে হচ্ছে 2 নম্বর আমি করলাম, এটা হচ্ছে পেঁয়াজের পিলি। কিন্তু এই দুটো পিলির মাঝখানে যেটা পেঁয়াজের, যেটা পটলের পিলি আছে, দুটো পিলির মাঝখানে আছে, এইটা হচ্ছে পটলের পিলি। তো এই এই পিলিটা হচ্ছে পটলের পিলি, যখন মোটামুটি পেঁয়াজগুলো হয়ে যাবে তখন ওই পিলি দুটো, পেঁয়াজের ওই পিলি দুটো অ্যাডজাস্ট করে দেওয়া হবে, দিয়ে মোটামুটি পটল গাছটা করা হবে।
এক একটা পটলের পিলি 2 থেকে 3 হাত হয়, সরি 2 থেকে 3 হাত না, 3 থেকে 4 হাত হতে পারে, ওটা হচ্ছে পটলের পিলি, 3 থেকে 4 হাত হয়, এটা হচ্ছে পটলের পিলি। তো আর দুপাশে হচ্ছে পেঁয়াজের পিলি আছে, দেখতে পাচ্ছ যে পেঁয়াজে হয়েছে। এভাবে কিন্তু খুব কম লোকই চাষ করে, এটা একটা ইউনিক পদ্ধতি, তাই জন্য ভিডিওটা করলাম। আমি খুঁজছি একটা পটল গাছ, যদি গাছ দেখতে পাই তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাছ পাচ্ছি না, আচ্ছা এই পিলি ধরে দেখি, এখনও জমি স্যাঁতসেঁতে হয়ে রয়েছে। বাট পটল গাছ তো অনেকটা লেট হয়, 10 থেকে 15 দিন লেগে যায়, এটা মোটামুটি 12-13 দিন হয়ে গিয়েছে, তাই কোন রকম কোনো গাছ কোনো বেরোনোর কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। আচ্ছা এই বাগানটায় না আমি অনেক রকম পেঁয়াজের ভাগ দেখেছি, তো আমি সেইগুলো দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। আচ্ছা এই একটা গাছ এ পেয়েছি, দেখো এটা একটা কলাওলা মোটামুটি, যার কলি বেরিয়ে গেছে সেরকম একটা, তুলে আমি দেখাবো তোমাদের তার গোড়ায় কতটা পরিমাণে মানে বহুগুচ্ছ মূল থাকতে পারে। এটাই দেখো হালকা বেরিয়েছে, কোনোটা কম কোনোটা বেশি, এগুলোকে না মাটি দিতে হয় না গোড়ায়, জাস্ট শুধু মানে ছুঁইয়ে রেখে গেলেই চলে যাবে। একটা আমি তোমাকে তুলে দেখাচ্ছি, তোলাই যাচ্ছে না, একদম পুরো এঁটে গিয়েছে মাটির সাথে, জাস্ট অতিরিক্ত শক্তভাবে যথেষ্ট জোর দিতে হচ্ছে। আচ্ছা দেখো কত বড় বড়ই হয়ে গিয়েছে, কিন্তু 3 দিনের মধ্যে হয়েছে এটা, এটা কিন্তু জাস্ট 3 দিনের মধ্যে। পেঁয়াজ সাধারণত 10 থেকে 15 দিন পরেই কলি বের হতে থাকে, এতটাই এদের গ্রো স্পিড হয়। তো আমি এটা হচ্ছে পটলের পিলি, ঠিক আছে, মাঝখানে যে সরু পিলি ওগুলো হচ্ছে পটলের পিলি, আর দুপাশে হচ্ছে পেঁয়াজের পিলি। যখন পেঁয়াজ উঠে যাবে তখন দুটো পেঁয়াজের পিলিকে অ্যাডজাস্ট করে দিয়ে পটলের পিলিটাকে ভরাট করে দেওয়া হবে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো, শুধু প্লানটা দেখো, জাস্ট আচ্ছা এই পিলিতে কিছুদিন আগেই জল দেওয়া হয়েছে, গাছটা এখনো মাটি সেরকমভাবেই দলদলে হয়ে রয়েছে। তো আমি এগিয়ে দেখবো, যদি একটা তোমাদেরকে যদি একটা ফটো অন্তত গাছ দেখাতে পারি, আমার জন্য যথেষ্ট খুশির একটা মহল হবে। আচ্ছা 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 এই একটা গাছ দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যো দেখেছো, এই যো একটা গাছ বেরিয়েছে, আচ্ছা আমি একটু পরিষ্কার করে দিই গোড়াটা, জাস্ট গাছটা দেখো এখন ছোট, অতিরিক্ত পটল লতি থেকে বের হয়, আমি সেই লতিটাও তোমাদেরকে দেখাবো, কোন লতি কেটে মাটির তলায় বসাতে হয়, ওটা কিন্তু ঘাস, ঠিক আছে, জাস্ট এটাই কিন্তু গাছ, গাছটা দেখতে পাচ্ছ। আচ্ছা একটু মাটি দিয়ে দেই, সত্যি খুবই সুন্দর এরকম, মানে একটা অঙ্কুর থেকে আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যেগুলো মোটামুটি বীজ থেকে জার্মিনেশন হচ্ছে দেখছি, কিন্তু এটা হচ্ছে একটা আলাদা আলাদা ছন্দ এভাবে দেখার, এভাবে চাষি এসে রয়েছে জমিতে রয়েছে তাকে বলেই আমি ঢুকেছি, চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা ঘুরে যাচ্ছি আমরা, পাশে দেখতে পাচ্ছ একটা বাগান রয়েছে, কফি বাগান আছে, জমিটার এরিয়াটা দেখো, এরিয়াটা হচ্ছে আমি যেটা শুনলাম চাষির কাছে সেটা হচ্ছে 12 থেকে 13 কাঠা হবে, এখানে হচ্ছে 20 কাঠায় 1 বিঘা হয়। জমিটা দেখেছো, আমি দেখাচ্ছি তোমাকে সোজাসুজি, এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু পটল চাষটা যথেষ্টই বেশি হয়, কারণ হচ্ছে পটল একটা খুবই লাভদায়ক চাষ, আর এটা সারা বছর ধরেই পাওয়া যায়, সুতরাং চাষিটাতে অনেকটা বেনিফিট হয়, তাই এই চাষটা বেশিরভাগ চাষি করতে উৎসাহী পায়। তো মাঝখানে ছোটো পিলিটা হচ্ছে পটলের পিলি, দুপাশে হচ্ছে পেঁয়াজের পিলি, আমি কিন্তু বারবার বলছি। তো শুধু প্লানটা জাস্ট দেখো বন্ধুরা, জাস্ট প্লানটা, আর আমি একটা বাগানে মানে আর একটা অন্য একটা এসেছি, এখানে একটা অন্য ধরনের পেঁয়াজ আছে, ঠিক আছে, তো এগুলোও কিন্তু কলি পেঁয়াজ, জাস্ট এগুলো কলি হয়, ঠিক আছে, আর হচ্ছে গোড়াতে ছোটো খানেক পেঁয়াজ থাকে, ওগুলো খুব টেস্ট হিসাবে আমি যেটা যতটা জানি খুব প্রচুর পরিমাণে ঝাল হয় ওই পেঁয়াজগুলো। আচ্ছা এখানে আমরা একটা নতুন জিনিস দেখছি, এখানে আমরা রসুন দেখছি, রসুন, আচ্ছা আচ্ছা রসুনের এক একটা ক বসিয়ে দেওয়া আছে,
উল্টোভাবে। জাস্ট দেখো, অ্যামেজিং, তিনটে তিনটে করে দেওয়া আছে, গাছও বেরিয়েছে দেখছি। এগুলোরও বয়স শুনলাম যেটা, এটাও 3 থেকে 4 দিনই হবে। মানে পেঁয়াজ রসুন 3 থেকে 4 দিনের মধ্যে জার্মিনেশন হয়ে যায়, যেটা দেখলে একটা আমি তুলে দেখবো শেকড় হয়েছে কি কোড়ায়। ও মাই গড, বাবা কত সুন্দর শেকড় দেখো, একটা শেকড় তো খুবই বড়। আচ্ছা, খুব ভালো লাগছে এরকম ভিডিও বানাতে। আচ্ছা, ওটাকে এটা দেখবো, এটা কিন্তু ওপরে উঠে রয়েছে, তাও দেখো এটা কি শেকড় এসে গিয়েছে। মানে এদেরকে আবহাওয়ায় ফেলে দিলেও মোটামুটি এদেরকে কোনো রকম কোনো অসুবিধা হয় না, যেটা দেখছি। আচ্ছা, এখানে আমি আর একটা কোয়ালিটির পেঁয়াজ দেখতে পাচ্ছি। এগুলোকে যেটা শুনলাম চাষিদের কাছ থেকে, এগুলোকে বলা হয় কার্গিল পেঁয়াজ, কারণ কার্গিল বলা হচ্ছে যে শেকড়টা দেখো, জাস্ট এদেরকে কার্গিল বলা হয়, কারণ এর থেকে শুধু কলি হয়, জাস্ট শুধু কলি, পেঁয়াজের কলি হয়, বাট কোনো রকম কোনো এ হয় না, কোনো পেঁয়াজ হয় না গোড়ায়, জাস্ট কলি হয়। আর কলিগুলো অতিরিক্ত কালো হয়, খুব কালো হয়, দেখতে সুন্দর হয়, খুব টেস্টি হয়, তাই এদেরকে বলা হয় কার্গিল। তো এই প্রজাতির পেঁয়াজ এখানে দেখতে পেলাম, খুব ভালো লাগছে। এই প্রজাতির পেঁয়াজটার বসে সাধারণত 1 বেগত অন্তর, যেটা দেখছি। আর ওই প্রজাতির পেঁয়াজটা বসে যেটা হচ্ছে 4 আঙুল কিংবা 5 আঙুল তফাতে বসে, এটাও সেমভাবে করা, জাস্ট এখানে কার্গিল পেঁয়াজ দিয়ে দিয়েছে। এই পেঁয়াজটা এখানে দামিও হয়, এই পেঁয়াজটার তফাতে ওই পেঁয়াজটার তফাতে আমি তোমাদেরকে দেখাবো। এটা দেখছো, এটা কিন্তু চ্যাপ্টা হয়, আর ওটা জাস্ট গোল হচ্ছে। এই পেঁয়াজটা এটা দেখো, এটা কিন্তু চ্যাপ্টা, ঠিক আছে, দুপেশ কিন্তু চ্যাপ্টা। তো এটা আমি শুনলাম কার্গিল পেঁয়াজটা হচ্ছে বেশি দিন হয়নি, ওটা 2 দিন খানেক হয়েছে ওই জন্য এখন, আর এটা বসানো হচ্ছে মাত্র 4 আঙুল তফাত তফাতে, প্রত্যেকটাই 4 আঙুল তফাত, কীভাবে মেপে বসায় জানি না বাবা। তার এটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা সাধারণত 1 বেগতের কাছাকাছি, 1 বেগতের কাছাকাছি, কারণ হচ্ছে এই পেঁয়াজটা নাকি শুধু কলি হয় আর গাছগুলো খুব বড় বড় হয়, ওই জন্যই হচ্ছে 1 বেগতের কাছাকাছি বসায়। আচ্ছা, এবার আমরা রসুন সম্পর্কে কিছু দেখব। এখানে দেখতে পাচ্ছি রসুন আছে, যে এখনও কিছু এর হয়নি, তুলে দেখব যে শেকড় ছেড়েছে কি। হ্যাঁ, ছেড়েছে, অতি ছোট ছোট, জাস্ট এগুলোকে মোটামুটি ঝাঁক করে পুঁতে দিলেই হয়ে যায়, দেখতেছি যেটা শেকড় হয়েছে, একটু হাত দিয়ে দেখা যাক। খুব ভালো লাগছে, কিন্তু আমি যেটা শুনেছিলাম যে চাষির কাছ থেকে এরকম তুললে কোনো অসুবিধা হবে কি হবে না, এটাও দেখো হালকা পরিমাণে হয়েছে, অসুবিধে হবে কি হবে না চাষিটি বললো যে না অসুবিধে নাই, তো ওই জন্যই আমি তুলেছি, পারমিশন নিয়েই কাজটা করছি। জমিটা দেখো, এটা কিন্তু খুব একটা বড় নয়, 4 থেকে 5 কাঠাই হবে, কি একটু হয়তো বেশি হতে পারে। খুব খুব একটা ইউনিক চাষ, এরমভাবে কিন্তু দেখা যায় না। পটল বাগানের ভিতরে পেঁয়াজ দেওয়া দেখা যায়, কিন্তু দুভাবে, পেঁয়াজের পিলি আর মাঝখানে পটলের পিলি, পরে পেঁয়াজটা হয়ে গেলে দুটো পিলি অ্যাডজাস্ট করে দেওয়া, সেটাও আমি একটা দেখবো। আচ্ছা, লম্বা পিলিতে দেখতে পাচ্ছ যে রসুন দেওয়া আছে, দুপাশে পেঁয়াজ দেওয়া আছে। পটল যেহেতু অনেক দিন সময় নেয় চারা বের হতে, গাছগুলো বড় হতে, ওই জন্যে। আর পটল গাছ বড় হওয়ার পরে কেমন একটা হয়, মানে এরা তো 1-2 বছর থেকে যায়। আচ্ছা, পাশের একটা জমিতে আমি দেখতে পাচ্ছি যে পটল গাছ হয়েছে, সাধারণত ওখান থেকে লতিটা নিয়ে এখানে রোয়া হয়েছে। তো আমি দেখানোর চেষ্টা করবো কীরকম হয় পরিপক্ব গাছটা, এরকম হয় পটল গাছ দেখতে, মুল্টি উজারে বলা হয়। আর এই হচ্ছে লতি গাছটার, যেগুলোকে কেটে মাটির নিচে পোতা হয়, জাস্ট লতিগুলো কাটলেই হয়ে যায়, দেখতে পাচ্ছ ওটা কাঁচা লতি। আচ্ছা, আমি আর একটা তোমাকে দেখানোর চেষ্টা করবো, খুঁজে পাচ্ছি না তো। আচ্ছা আচ্ছা, এই একটা পেলাম, দেখেছো এই যেটা হচ্ছে কাঁচা, আমি তোমাকে একটু দেখাচ্ছি। এই লতিটা জাস্ট পাতাটা ফেলে দিয়ে মাটির তলায় পুঁতে দিলেই ছাড়া হয়ে যায়, জাস্ট ওগুলোকে জাস্ট মোটামুটি লম্বা করে পুঁতে দিয়ে ওর উপরে মাটি চাপা দিয়ে দিলেই ছাড়া হয়ে যায়। মনে হচ্ছে এই পিলি থেকে চারা গাছটা নেওয়া হয়েছে, ওই জন্যে ওরকম অবস্থা। আর এই যে পটলও হয়ে রয়েছে দেখতে পাচ্ছি, বাগানটায় ছোট ছোট।
আচ্ছা, আমি আর একটু দু একটা পটল দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে আছে দুটো পটল পেয়েছি, একটা মোটায় দুটো হয়ে রয়েছে। আর বলছিল যে এই প্রজাতিটা খুবই উন্নত মানের একটা প্রজাতি, যেখানে এক একটা মোটায় দুটো তিনটা করে পটল হয়। তো বন্ধুরা ভাবতেই পারছো। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, কিন্তু পটলের ফুল মানে হচ্ছে ফিমেল আর মেল কিন্তু অ্যাডজাস্ট করতে হয়, ওর পরেই কিন্তু পটল ফসলটা ধরে। তো এটা যথেষ্ট একটা ইউনিক আর খাটনির কাজও। আচ্ছা, ভবিষ্যতে এরকম পিলি হয়ে যাবে, মানে মাঝখান থেকে কেটে দিয়ে এরকম পিলি হয়ে যাবে, তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। এ কিন্তু এই এটা একটা আলাদা ক্ষেত, এর ও পাশে দেখতে পাচ্ছো যে মোটামুটি পিলি কিভাবে করা হয়েছে। ফ্রেন্ডস, তো চলে এসেছি একটা ঢেঁড়স বাগানে, যাকে কেউ ঢেঁড়স বলে চেনে, কেউ ভেন্ডি বলে চেনে, কেউ বাবার লেডি ফিঙ্গার বলেও চেনে। নামের তো অনেক ভেদ আছে, সুতরাং যেটা নাম জানো। তো আমি প্রথমে দেখানোর চেষ্টা করব এখানে কিভাবে ঢেঁড়স হয়ে রয়েছে। আমি ঢেঁড়স বলেই ভিডিও বানাচ্ছি, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুলও হয়ে রয়েছে, অসংখ্য ফুলও হয়ে রয়েছে। যেহেতু আমি অনেকটা সকালে এসেছি, সুতরাং ফুল হয়ে রয়েছে আর ঢেঁড়সও হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। একমাত্র ঢেঁড়স বাগান হচ্ছে এমন একটা বাগান যেখানে নেই প্রচুর পরিমাণে জল হওয়া সত্ত্বেও ঢেঁড়স গাছ কিন্তু বেঁচে থাকে, কারণ এর কাণ্ড হচ্ছে যথেষ্ট শক্ত হয়, এদের মোটামুটি জীবন ধারণ ক্ষমতা যথেষ্ট হাই কোয়ালিটির হয়, সুতরাং এরা বেঁচে থাকতে পারে, অনেক সার্ভাইভ পরিবেশে এরা বেঁচে থাকতে পারে। তো দেখতে পাচ্ছ এর গোড়া থেকে যেসবগুলো ছোটো ছোটো গাছ বেরোচ্ছে, ওগুলো থেকে প্রচুর পরিমাণ ঢেঁড়স হয়, আর এগুলো বহুদিন বেঁচে থাকতে পারে, যথেষ্ট হাওয়া বইছে। দেখতে পাচ্ছ গাছগুলো হেভি সুন্দর দুলছে, খুব সুন্দর দুলছে। আমি একটু চারপাশটা ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর কিন্তু এক একটা পিলিতে প্রায় 1 থেকে 1.5 হাত মতন গ্যাপ রাখা হয়, কারণ ঢেঁড়স গাছ যখন ঢেঁড়স যখন তুলতে চাওয়া হয়, যদি ঢেঁড়সের পাতা যদি গায়ে লাগে তো খুব সমস্যা হয়, কারণ ওই পাতায় গায়ে লাগলে গায়ে বিভিন্ন ধরনের অ্যালার্জি এবং চুলকোনা জাতীয় জিনিস শুরু হয়। তো ওই জন্যে এদের ডিফারেন্স অনেকটা বেশি রাখা হয় এক একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব। হাতে যদিও দস্তানা ব্যবহার করা হয়, দেখতে পাচ্ছ বাগানটা যথেষ্ট বড়ই বাগান, 1 বিঘা জমির ওপরে এই বাগানটা নির্মিত আছে। আমি ঢেঁড়সের ফুল, ঢেঁড়স ইত্যাদি দেখানোর চেষ্টা করবো। ঢেঁড়সটা দেখতে পাচ্ছ আমি একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, এটা পুরোপুরি একদম নরম ঢেঁড়স, দেখতেই পাচ্ছ যথেষ্ট সাতলা, যথেষ্ট সাতলাটা। তো দেখতেই পাচ্ছ একদম পুরো নরম, মানে কচি ঢেঁড়স যাকে বলা হয়। এগুলো কিন্তু এর হাইট কিন্তু এত বড় বড়ই হয়, গাছগুলো প্রায় 4 থেকে 5 ফুট হতে পারে। আর এর ফুলটাও, ফুলটাও প্রচুর পরিমাণে সাতলা, কারণ একটা ফুলের আমি পাঁপড়ি ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি, প্রচুর পরিমাণে সাতলা ফুলটা। ঢেঁড়সের থেকে ঢেঁড়সের ফুল যথেষ্ট পরিমাণে সাতলা হয়। ঢেঁড়সের ফুলের ভিতরের আমি স্ক্যান করে দেখানোর চেষ্টা করব ওখানকার যে অন্যান্য ফুলের থেকে এর ফুলের রেণু, যে রেণুগুলো এগুলো প্রচুর পরিমাণে থাকে। ঢেঁড়স যেহেতু কোনো মোটামুটি পুরুষ কিংবা মেল কি ফিমেল ফুল কোনোরকম কোনো টাচ ছাড়াই হতে পারে, তো তবুও এখানে কিছু পরিমাণে পরাগ সম্পূর্ণ প্রাণী যেগুলো মাছি মৌমাছি এগুলো দিয়ে প্রচুর পরিমাণে এতে পরাগ সংযোগ করা হয়। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পরে মাঠে শুধুমাত্র ঢেঁড়সটাই বেঁচে আছে, আর দেখতে পাচ্ছ এখানে পিলিতে এখনো পর্যন্ত সাতলা জমে রয়েছে। প্রচণ্ড রোদ দূরে ভিডিও করছি, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এর গোড়া থেকে যেসব হলকা বেরিয়েছে ওই হলকা থেকেও ঢেঁড়স হয়, আর ঢেঁড়স কীভাবে এক একটা গাছে ঢেঁড়স হয়েছে সেগুলো দেখো।
যেগুলো ওই যে প্রত্যেকটা পাতা পুড়ে যাওয়ার যেখানে দাগ রয়েছে ওখানে কিন্তু ঢ্যাঁড়স হয়েছিল। আমি একটা পরিষ্কার গাছে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকের ঢ্যাঁড়স গাছের মাথায় ঢ্যাঁড়স ধরে রয়েছে, এছাড়া পাশ দিয়েও যেখান থেকে মোটামুটি ডাল বেরোচ্ছে সেখান থেকেই ঢ্যাঁড়স হয়ে গিয়েছে। এই যে আমি একটা পেয়েছি, এর ফুলটার ভিতরে আমি এ করছি, জাস্ট এখান থেকে একটা ফটো ক্লিক করলে কত সুন্দর লাগছে দেখো। আমি একটা DSLR মোডে ফটো একটা ক্লিক করেছি, জাস্ট আনবিলিভেবল, খুব সুন্দর। তো ঢ্যাঁড়স যেহেতু ফুলটা হলুদ কালারের হয়, তো হলুদ বলতে খুব একটা হলুদ বলা যায় না, একটা ফুল থেকে একটাই ফল হয়, এর ভিতরে রেণুগুলো দেখতে পাচ্ছ, অসংখ্য রেণু থাকে। আর এই প্রজাতির ঢ্যাঁড়সটা দেখো এক একটা মোটা একটা করে হয়, কিন্তু পাশ থেকে আবার একটা ফড়কিতে ঢ্যাঁড়স ধরে রয়েছে। এইটাই দেখো, এইটাই কতগুলো ঢ্যাঁড়স ধরে রয়েছে, পাঁচ পাঁচটা ঢ্যাঁড়স ধরে রয়েছে, আবার একটা ফুল ধরেছে, মানে ছখানা ঢ্যাঁড়স হচ্ছে এক একটা মুকুলে, দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একবার, জাস্ট একটা বাদে একটা। এই গাছগুলো অনেক দিন বাঁচে, 2 থেকে 3 মাস ধরে বাঁচতে পারে। এটা হচ্ছে একটু যত্ন আর্থে পেলে না, এর মোটামুটি 5 থেকে যদি ডোক ছাড়ে, আর এই উপরের এই ডোকগুলো কেটে দিলে এই গাছগুলো অনেক দিন টিকে থাকে, অনেক দিন। তো চাষিদের এটা একটা খুব পছন্দের চাষ। আর এই হচ্ছে মোটা, এখান থেকে কিন্তু ঢ্যাঁড়স কেটে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাতার এতে এতে কিন্তু ঢ্যাঁড়স আছে, প্রত্যেকটা পাতার কোণে একটা করে ঢ্যাঁড়স হয়েছিল, দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে দেখাচ্ছি আরেকটু বার। ঢ্যাঁড়সগুলো সাধারণত যারা অতিরিক্ত এক্সপার্ট লোক হয় তারা হাত দিয়ে ভাঙতে পারে, মানে এটা একটা মোটা একটা কাঁটা থাকে, তারা হাত দিয়ে কিছু কিছু লোক ভাঙতে পারে, আর কিছু কিছু লোক ওগুলোকে ধারালো অস্ত্র দিয়ে কাটে। যথেষ্ট একটু কষ্টসাধ্য কাজ, একটু কষ্টসাধ্য কাজ হলেও যথেষ্ট একটু উপকারী ফসল। আমি দেখাচ্ছি, এই বাগানে ঢুকতে গেলে পুরোপুরি প্যাকিং হয়ে ঢুকতে হয়, কারণ হচ্ছে প্রত্যেকটা পাতায় বিস্তীর্ণ একটা কাঁটা থাকে, যেগুলো গাছ পালা গেলে যথেষ্ট চালা যায়। সো ফ্রেন্ড, চলে এলাম একটা ইউনিক বাগানে, যেটা ওয়েস্টবেঙ্গলে নতুন চাষ শুরু হয়েছে, যেটারে ড্রাগন ফল বলা হয়। ভারতে কিন্তু একে ড্রাগন ফল নয়, একে কমলা ফল হিসাবে চেনে, কারণ ভারতবাসী একে ড্রাগন নয়, এটা কমলা ফল বলা হয়। ড্রাগের নামকরণ এসছে চীন থেকে, সুতরাং ড্রাগের না বলে ভারতে যেটা একে কমলা ফল বলেই চেনে। আমি জমিটার ভিতরে প্রবেশ করছি না, কারণ জমিতে জল দেওয়া চলছে, তো আমি বাইরে থেকেই ভিডিও করছি। তো আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্যে। দেখতে পাচ্ছ গাছগুলো বসানো হয়ে গিয়েছে আর যথেষ্ট গ্রো করেছে, আর প্রত্যেকের মাথায় মোটামুটি একটা লোহা দিয়ে একটা ছাতা টাইপের করে দেওয়া হয়েছে, যাতে ওই অবধি গাছটা যাওয়ার পর থেকে ওটা ভালো করে গাছটাকে ছড়িয়ে ছাতার মতন ডিজাইন হয়ে যায়। ফল এখন ঠান্ডা, শীতকাল পড়ে গিয়েছে, তো আর কিছুদিন পরেই গাছটাকে ফল আসবে। ভিতরে ছোটো ছোটো লঙ্কার চারাও বসিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা লাইন বাই লাইন। এটা কিন্তু যথেষ্ট একটা খরচা বহুল একটা ফসল, আর প্রচুর পরিমাণে বেনিফিটও আছে ফসলটায়, লাভও খুব বেশি লাভ আছে, কারণ এর দাম তো আমাদের এখানে 100 রুপিস তো হয় 1 কেজি। তো দেখতেই পাচ্ছ এটা ফল দেয় কম করে 3 থেকে 4 বছর সময় নেয়। এই গাছটার বয়স 1.5 থেকে 2 বছর হয়ে গিয়েছে, তো যথেষ্ট ট্রিটমেন্ট ছিল গাছটায়, সুতরাং এখন থেকেই দেখা যাচ্ছে কিছু কিছু কুড়ি আসা ধরেছে। তো তো দেখতে পাচ্ছ যে মোটামুটি পিলারের গা বই গাছটা উঠছে, আর এর সব থেকে বেশি হচ্ছে
গুণগত মান হচ্ছে এই গাছটা প্রচুর পরিমাণে জল ধারণ ক্ষমতা আছে। গাছটা পুরো গোড়া অব্দি জল উঠে গেলেও তাও কোনো অসুবিধা নেই। এটা একটা মরুভূমির প্রজাতি, তো এদের জল ধারণ ক্ষমতা ওই জন্যই যথেষ্ট বেশি হয়। দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাঙালির যারা রয়েছে তারা চিনতে পারবে, অনেকটা বাঁশ বেরুনি কিংবা ফণী বনসা জাতীয় গাছের মতন দেখতে হয়, কিন্তু আসলে এটা কমলা ফল, যাকে আমরা ভালোভাবে চিনি ড্রাগন ফল হিসাবে। তো এটা 3 বিঘা, এটা মোটামুটি 1 বিঘা জমিতে রয়েছে, লাগানো আছে। তো যে ব্যক্তি লাগিয়েছেন তার কাছ থেকে আমি ডিটেলস শুনলাম যে টোটালে যতদিন না ফল আসবে ততদিন মোটামুটি গাছটার খরচা পড়ে যাবে 7 থেকে 8 লাখ টাকা অবধি, মানে যথেষ্ট একটা খরচাবহুল চাষ। বুঝতেই পারছ কেমনভাবে শিকড়গুলো ধরেছে, দেখো এক একটা গাছে কিন্তু কিন্তু বহু অনেক অনেক সংখ্যক ড্রাগন ফল ধরে থাকে, আর এগুলো দুটো কিংবা একটা আর একটা ছোটোতেই মোটামুটি 1 কিলোর ওপর হয়ে যায়, ভারী হয়। হ্যাঁ, আর এটা কিন্তু লাল ড্রাগন ফল। ড্রাগন ফল 3 রকমের হয়, সাদা, হলুদ আর লাল ভিতরের অংশ। তো এটা হচ্ছে লাল, এর একটু স্বাদ একটু কম হয়, তো আমাদের এখানে নতুন, তো ওই জন্য একটু মানে এটা একদম পুরোপুরি এই আমাদের সাউথ 24 পিজিস একদম পুরো নতুন চাষ একটা, তো ওই জন্য। তো ফ্রেন্ড ফিরে এলাম, এখন একটা অন্য একটা বাগানের সামনে দাঁড়িয়ে আছি, যেটা তোমাদের আজকের শুভ বিদায়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। তো ভিডিওটা আশা করি খুবই ভালো, এনজয় করেছো। এরকম আরও অনেক ভিডিও বানানোর জন্যে তোমরা আমাকে আপ্লুত করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট তো অবশ্যই করো। তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং। তো ফ্রেন্ড, একটা কথা বলতে যাব, চাষিরা সত্যি হচ্ছে দেশের শান। আশিস একটা ছোট চারা থেকে একটা বড় চারায় পরিণত করে, কিন্তু আর একটা আর্মি, সে একটা ছোট হোক কিংবা বড় হোক, সে দেশকে সবসময় রক্ষা করে থাকে। সুতরাং চাষি যতটাই সম্মানীয় এই দেশে, আমাদের এই দেশে সম্মানীয় ততটাই পাওয়া দরকার আর্মিদেরও। সুতরাং চাষিরাই হচ্ছে দেশের আন বান আর শান বলা যেতে পারে। এখানে তোমরা এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে একটা চাষি কত পরিমাণে তার কঠোর পরিশ্রমের ফলে একটা ফসল হয়ে ওঠে, ছোট একটা গাছ থেকে একটা কত বড় গাছ হয়ে ফসল হয়ে ওঠে। আমার ভিডিওটা তোমরা সাধারণত দেখতেই বুঝতে পেরেছ যে কতটুকু খাটনির পরে এই ফলটা একটা চাষিরা আশা করে থাকে, আর সেই চাষিদের আমাদের দেশে কোনো সম্মানই নেই, সম্মান খুবই সামান্য পরিমাণে। তো আমাদের সবারই কর্তব্য হচ্ছে চাষিদের সাপোর্ট করা, তো তোমরাও সাপোর্ট করে যাও। তো এই একটুখানি বলেই ভিডিও শেষ করলাম, সবাই সঙ্গে থেকো, আর এরকম ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ করো। গুড বাই, শুভ বিদায়।